तेरी झलक सरफी श्री बल्ली नैना मटक बर्फी, तेरी झलक सरफी श्री बल्ली बाते कर जन्ना। लिरिक्स भूले गेछी, ठीक आछे, लिरिक्स कोनो ব্যাপার না, আনন্দটাই আসল। তো শুভ সন্ধ্যা বন্ধুগণ। তার মন ভালো নেই আমি জানি, সে জীবনে আলো নেই আর আসলে সে সুরে তাল নেই আমারই মতো। কীর্তন তো এই শেষ হলো দেখলেই। এখন আমি কোনখানটায় রয়েছি যারা জানো তারা জানো, এটা হচ্ছে আমাদের শ্রী ভেদা ভাইয়ের আবাসস্থল। এই যে ভেদা ভাই দেখছো তো, একদম পুরো আরাম কেদারায় বসে দুপান না যাচ্ছে। আর দেখো বেলুন কিনে এনেছে, এই বেলুনটা দেখে পরে আমার আবার বেলুন কিনতে মন যাচ্ছে বহুত। তো দেখা যাক এখন পাওয়া যায় কিনা। আর বা আর্থারও এসছে। আর্থার, আর্থারকেও তোমরা অনেকে চিনো। আর্থার হচ্ছে আমাদের সেই থার্ড হোমের, মানে আমাদের সেই মেসটার, সেই ভেদা সোমেনের যে মেস, সেই মেসের এক সদস্য। যারা দেখেছো আগে তারা জানবে। তো এই যে আমরা এবারে সব এই যে ভূতের কীর্তন করছি 14 ফেব্রুয়ারি। এনজয় এই ব্যাপার। তো একটু গল্প টল্প করি এখানটাতে, তারপরে তোমাদেরকেও একটু ঘুরাবো এদিক ওদিক, ঠিক আছে? আর তোমাদের কেমন দিনটা কাটলে একটু জানাবে, ওকে? ভেদা ভাই আমাদের বড় লোক দেখছো তো, আটেরজিও কূপের জল খাচ্ছে, আর্টেজিয়ান ওয়াটার। 500 ml এর দাম 70 টাকা, বাবা যায়। ও বটে ভাই, পারবি পারবি। এই যে ভেদা ভাই বেরোচ্ছে, আর্থার ভাই বেরোচ্ছে, মুখ দেখাতে ভয় পাচ্ছে। তো এই হচ্ছে এখানটাতে 1.5 ফুটের প্যাসেজ, কিন্তু এখানে লেখা আছে ইউজ সোশ্যাল ডিস্টেন্সিং, স্টে 6 ফিট অ্যাওয়ে, 2 মিটার, এটি ইনার কাজ আর কি, নো মাস্ক নো এন্ট্রি। তো এইটা দেখার পরেই কি বলা উচিত আমাদের? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। वाह मोदी जी, वाह वाह वाह। চলে এলাম কৃষি ভবন দিকে অনেকদিন পরে। তা আজকে 14 তারিখের ভাইবসটা কৃষি ভবনের আলাদা, দেখছো তো? সব কত মানুষজন সব ঘোরাঘুরি করছে। তারপরে এখানটাতে বাস্কিং হচ্ছে, মানে গান গাওয়া চলছে। আরে ভালো আছো? এখানটাতে মঙ্গল ভাই, মানে আমাদের মঙ্গলদীপ চন্দ গান করছে। তো চলো এখানটাতে একবার যেয়ে পরে দেখি। ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, জানা জানেন আমার ওকে। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। নানা কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেরে আসা অতীতে, সেই অতীতে। পাতি বাংলা ব্লগ, ইনপুর বাংলা থেকে আমার কিছু বন্ধু বান্ধব এসছেন। দেখুন ভাই, বাঁকুড়া ছেড়ে ইনপুর বাংলা থেকে আসছে, একটা জোরে হাততালি। অনুষ্ঠানটা সার্থক সার্থক। কোনো অর্গানাইজার নেই, কোনো স্টেজ নেই, কিছু নেই। নিজে নিজে স্টেজ তৈরি করেছি, নিজে নিজে জায়গা তৈরি করেছি, এবং বাইরে থেকেও মানুষ শুনতে আসছে। এই বাবা, লোকজন বলবে না তো এটা আবার অছুস মিউজিক, এটাকে ছোঁয়া যাবে না, একে স্টেজে দেওয়া যাবে না, তা আবার হয় নাকি? আমি জানি তার মন ভালো নেই, আমি জানি সে জীবনে আলো নেই আর আসলে সে সুরে তারও নেই আমারই মতো, আমারই মতো। যদি তাকে আজ কাছে পেতে চাই, আমি যদি তার সামনে দাঁড়াই, আমি জানি তার চোখে যাওয়ায় হতে পারে ফলাফল। হোক তাহলে ফলাফলটা আজকে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছে। আর বাঁকুড়াতে এই কনসেপ্টটা অনেকটা নতুন হওয়া দরকার আছে, আর এইভাবে বাস্কিংটাকে সাপোর্ট করাও আমাদের দরকার আছে। কারণ যদি সাপোর্ট না করি তাহলে এইরকম আর্টিস্টরা গ্রো করবে একটাই বা কী করে, ওটা নাই। এবারে যাবো আর একটা জায়গাকে, কৃষি ভবনেই এই পিছন দিকটাতে ছিলাম, এখানে তো অনুষ্ঠানটা তোমাদের দেখালাম। আর এই যে এই তো হচ্ছে সুফল বাংলা, সুফল বাংলার পাশের গলিটাতেই আমার এক দিদির একটা দোকানের আজকে উদ্বোধন, তমসাদির দোকানের উদ্বোধন, যার কাছ থেকে পাঞ্জাবি নিয়ে পরে কদিন আগে এনগেজমেন্টের দিনে পড়েছিলাম। এখনো পয়সাটা দেওয়া নেই, তমসাদি যদি ভিডিওটা দেখছো দিয়ে দেবো ঠিক। তো আগে দোকানটা তোমার দেখা গেছে, চলো এই যে এই গলিটাতে বটে, এখানটাতে দোকান, দোকানটাকে দেখিয়ে আসি। আর তমসাদি পয়সাটা দেওয়া হয় না, এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ জানি দিদি, কিছু মনে করবে না, কোনো চাপ নাই। চলো একটু ঘুরে আসি, বেশ সুন্দর বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে। নতুন দোকান, নতুন দোকানের মঙ্গল কামনা করি। আর বেশ সস্তায় পুষ্টিকর জিনিসপত্রগুলো বেশ ভালো লাগে, এখানে এসে পরে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে দোকান। ও তমসাদি, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। নতুন নতুন এন্টারপ্রাইজ খুব ভালো করে চলুক। এই হচ্ছে তমসাদি, আর এই হচ্ছে তমসাদির বুটিক। না কফি খেতে দিয়েছে বলে যে শুধুমাত্র নাম করছি বা কিছু আমাকে পয়সা পাতি দিচ্ছে তা তো লয়, আমার কাছে 300 টাকা পায়, ওই গল্পটা তো বললাম। এই হচ্ছে তমসাদির দোকান। ঠিক আছে, মানে নাম করছি তার একটি কারণ, সেইটি হচ্ছে কি না কফিটা কারণ লয়, আগে বললাম। জিনিসপত্র কিন্তু ভালো লাগে, কারণ সেই কাকলি ফার্নিচারের মতন ব্যাপার, সস্তায় পুষ্টিকর জিনিস, তোমরা এসে পরে দেখতে পারো। কৃষক বাজারের ভিতরটাতে এই জায়গাটা তো বুঝতে পারছো, প্রশংসা। না আমি এখান থেকে কিনে কদিন আগে এনগেজমেন্টের পড়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু কফিটা খাই, দিয়ে পরে আমার তো এখন আবার বিদেশ যাওয়ার, তো এখন যাবো। চলো রুম চলে এসছি, এবারে রান্না বান্না করে খেতে হবে। তো দেখা যাক, সেই দিনে সেই চিড়িয়ার কিছু একটা করেছিলাম, সেই ছবিটা দেখিয়েছিলাম না, চিড়িয়ার কিছু একটা, মানে চিড়িয়ার কিছু একটা লয়, জিনিসটার নামটা হচ্ছে চিড়িয়ার কিছু একটা। ওই ছোটবেলাতে আমি চিড়িয়াকে চিলা বলতাম, ডয় শূন্য ডয়টা উচ্চারণ হতো না। যাই হোক, ওইটা আজকে আবার করবো, তাহলে দেখায় কি কি করছি নাকি। তাহলে তার জন্য এই চিড়িয়ার কিছু একটা করার জন্য কি লাগবে, প্রথমে প্রথমে লাগবে কড়াই, আর লাগবে চিড়া, আর এই যে এগুলো লাগবে, এই লঙ্কা একটু জিরা টিরা, আর লাগবে ওরে হয়েছে খতম, ভুলে গেছিলাম রে তেলটি কিনা না হয়নি। তাহলে বন্ধুগণ আছে তো ভরসা, তাহলে আজকে চিড়িয়ার কিছু একটা ক্যান্সেল, মুড়ি খাবো, অন্যদিন হবে চিড়িয়ার কিছু একটা। আর আমার এখানটাতে তমসাদির ননতারা বুটিকের উদ্বোধনের ওখানে একটা প্যাকেটও দিয়েছে, তাহলে ওইখানটাতে ওইটা দিয়ে অল্প মুড়ি হয়ে যাবে, কোনো চাপ নেই। আর তখন বলছিলাম না পয়সা পাই, ওটা সত্যি কথা, মানে ঢপ মেরে বলিনি, একটু আগে আবার দিয়ে সহ্য করে দিয়ে এলাম। তাহলে দেখাচ্ছি, দেখে এলাম ঢপের গল্প লয়, তারপর মুড়ি সেবাটা করলি, তারপরে এসে বান্ডিল করছি। খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে পরে একটুকু বসলাম। এখন কদিন রেগুলার দিতে লাগছি, আবার হয়তো কিছুদিন পরে আবার সব সেই আগের মতন রেগুলারই হবে। তো এখন একটু সব বাগিয়ে নিতে সময় একটুকু দাও, বুঝতেই পারছো, কাজের ব্যাপারটা আছে, সংসার, সব কিছুকে মেনটেন করে চলাটাই তো একটা ব্যাপার, ব্যাপারটা নাই, সেই ব্যালেন্সটাই ইম্পর্টেন্ট খুব। তো হ্যাঁ, একটু জানাবে তোমাদের কার কীরকম 14 ফেব্রুয়ারি কাটলো বা কাটলো না। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, হ্যাঁ। তো এবারে এই দিনটা চাইবো সবাইকার ভালোবাসায় কাটুক, ভালোবাসায় কাটুক, একটাতে স্পেস নাই, একটাতে স্পেস আছে, দুটোই চাইবো এবারে। হ্যাঁ, ভালোবাসায় কাটুক, আনন্দ ফুর্তি করি আমরা, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমরা যেন ভুলে না যাই এই দিনটা আরেকটাও ইম্পর্টেন্স আছে। 2019 সালের যে ঘটনাটা হয়েছিল, পুলওয়ামার যে ঘটনাটা, সেটাতে আমাদের দেশের যে 40 জন সেন্ট্রাল ফোর্স তারা শহীদ হয়েছিলেন, সেগুলো যেন ভুলে না যায়। আনন্দ ফুর্তি হাসি গানের মধ্যে তাদের যে শহীদ হয়ে যাওয়াটা, তাদের ওটা যেন ভুলে না যায়, এগুলো মনে রাখা প্রয়োজন আছে, এগুলো মনে রাখাটা খুব জরুরি। কারণ দেশ আগে, আর দেশের জন্য যে প্রাণ দিচ্ছে তাকে যদি আমি মনেই না রাখলাম তাহলে আর কি করলাম। তো সব কিছুর পরেও অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে ভ্যালেন্টাইন্স ডে এরও। আর অবশ্যই ওইটাই তো বলবো যে সব আনন্দ ফুর্তির মাঝে এটা যেন আমরা ভুলে না যাই, ব্ল্যাক ডের ব্যাপারটাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পার্টনার, তোমাদিকেও আর তোমাদের পার্টনার দিকেও অনেক 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 শুভেচ্ছা। আজকে এখানে বান্ডিল করলাম। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।